সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও প্রবীণ অভিনেতা নাট্যজন আলী জাকির মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নালাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স ছিল 76 বছর। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে নাট্যজগৎ সহ সাংস্কৃতিক অঙ্গনে। শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিশিষ্ট ব্যক্তিরা। ফয়জুল্লাহ মাহমুদের রিপোর্ট। 21শে পদকপ্রাপ্ত অভিনেতা ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক আলী জাকের বেশ কিছুদিন ধরে বার্ধক্য ও হার্টের সমস্যা সহ শারীরিক জটিলতায় ভুগছিলেন। একই সাথে ক্যান্সার ও করোনার সাথে লড়াই করছিলেন তিনি। অসুস্থ অবস্থায় গত রোববার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। শুক্রবার ভোর 6:45 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই গুণী শিল্পী। হাসপাতাল থেকে তার মরদেহ নিয়ে যাওয়া হয় আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘরে। সেখানে শ্রদ্ধা জানাতে আসেন বিশিষ্ট ব্যক্তিত্ব, আত্মীয় স্বজন ও ভক্ত অনুরাগীরা। সামগ্রিকভাবে বাংলাদেশের যে সাংস্কৃতিক আন্দোলন, সেই আন্দোলনে উনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আমাদের মুক্তিযুদ্ধের চেতনা শুধু লালন করা না, তৈরি করার ক্ষেত্রেও যারা ভূমিকা রেখেছেন। ক্রান্তিকালে দেশের যখন স্বৈর শাসকের শাসন চলছে, তখনও আলী জাকের এবং তার সঙ্গীরা নির্ভীকভাবে নানা রকম নাটক করে মানুষকে উজ্জীবিত করেছেন। তাকে আমরা ছোট বড় সবাই ছোট্টু ভাই ডাকতাম, আলী জাকের ভাই। তার সেই যে বিশাল দেহ, ঠিক ওই দেহটার মতোই তার হৃদয়টা অনেক বিশাল ছিল। আমি কোনোদিন তাকে দেখিনি যে হাসি মুখ নেই তার, এবং বাংলাদেশের সাংস্কৃতিক জগতের একটা বিরাট শূন্যতার সৃষ্টি হলো। বিকেলে বাদ আসর বনানী কবরস্থানে জানাজা শেষে তাকে সেখানে দাফন করার কথা রয়েছে। ফয়জুল্লাহ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। দর্শক, সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনের জন্য আলী জাকিরের মরদেহ নেওয়া হয়েছে মুক্তিযুদ্ধ জাদুঘরের সামনে। সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট মিজান রহমান, সরাসরি যাচ্ছি তার কাছে। মিজান, মুক্তিযুদ্ধ জাদুঘরের সামনের পরিবেশ কেমন দেখছেন, এবং তাকে শ্রদ্ধা জানানোর যে কর্মসূচিটা রয়েছে সেটা এখন কোন পর্যায়ে রয়েছে? রুকসানা, আসলে যে কোনো মৃত্যুই খুবই বেদনার এবং খুবই দুঃখের, শোকের। এই একই ধরনের ঘটনা বিশেষ করে যারা একটু নাট্যাঙ্গনের বা বিখ্যাত কোনো ব্যক্তি যখন মারা যান, সেই শোকের পরিমাণ আরও বেড়ে যায়। ঠিক তেমনই একটি শোকাবহ পরিবেশ বিরাজ করছে আগারগাঁওয়ের এই নবনির্মিত মুক্তিযুদ্ধ জাদুঘরের সামনে। এখানে নাট্যাঙ্গনের, শিল্প সাহিত্য জগতের সব ধরনের নানা শ্রেণী পেশার মানুষ এখানে এসেছে তাদের হাতে ফুল নিয়ে, সে শ্রদ্ধা জানাতে বরেণ্য এই নাট্য ব্যক্তিত্বকে। এখানে তার পরিবারের সদস্যরাও রয়েছে এবং সবাই ফুলের শ্রদ্ধা জানাচ্ছেন আলী জাকিরকে। আপনি জানেন যে আলী জাকির একজন খুবই বর্ষীয়ান অভিনেতা, পাশাপাশি নাট্যকার, লেখক, সাংবাদিক, সব ধরনের শিল্প সাহিত্যের ক্ষেত্রেই তার অবদান রয়েছে। 1972 সালে মুনীর চৌধুরীর কবর নাটকের মাধ্যমে তার প্রথমে মঞ্চে তার আগমন, এরপরে সে বিখ্যাত বহু নাটক সে অভিনয় করেছে, সেট করেছে বা নির্দেশনা দিয়েছে। তার মধ্যে গ্যালিলিও রয়েছে, তারপরে মেকবেথ, এবং এছাড়াও আরও বিখ্যাত বিখ্যাত নাটক রয়েছে। তো এই অবস্থার মধ্যে দিয়ে এই সর্বস্তরের মানুষ, নানা শ্রেণী পেশার মানুষ শ্রদ্ধা জানাচ্ছে তাকে এই মুক্তিযুদ্ধ জাদুঘরে। মিজান, আপনাকে ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম আমাদের স্টাফ করেসপন্ডেন্ট মিজান রহমানের সাথে।